মা তো মাই, কি বলো মা? চুপ কর, তুই কোন লাইনে কথা বলিস তাকে আর আমি বুঝি না। কিরে রেখা, তোরা চা দিয়ে যা। আরে স্বপ্না পা, তুমি এখানে কেন? শোনো মেয়ের কথা, বাড়িওয়ালিকে বাড়িতে ঢুকতে দেখে অচেনা মেহমান জিজ্ঞেস করছে কাকে চান। আপু, আমি অচেনা মেহমান? তো কি, তুই আর আমি তাই। দুদিন পরে ইনি হবেন গৃহকর্তী, সুতরাং আগে ভাগে বাড়ির দখল নিচ্ছেন। কোথায় জয়েন করেছ বাবা, বলে না তো? মা, অধ্যাপনা ছাড়া তো তোমার কাছে কোনো চাকরিরই কোনো গুরুত্ব নেই। ও খুব গুরুত্বপূর্ণ পোস্টে জয়েন করেছে, অ্যাটমিক এনার্জিতে জুনিয়র রিসার্চ অফিসার। আমি তাহলে উঠি মা। এসো বাবা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ, স্বপ্নাকে পৌঁছে দিয়ে। সে কি আর তোমাকে বলতে হবে মা? রেখা, ঠাকুর লম্বা লাইনে, এটা কোন সিস্টেম হলো? বড়টা রেখে ছোটটার বিয়ে ঠিক হলো? কেন বলো তো, তোমার ছোট বোনের বিয়ে হয়ে গেছে। মাই গুডনেস, চলো কি, আমার তো কোনো ভাই বোনই নেই। তাহলে চিন্তা করছো কেন? চিন্তা করছি তোমার জন্য। তাই তো, কি হবে আমার? একটা পথ বলো না স্বপ্না, আফটার অল তুমি আমার কলিগ, আমার ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড? না না, শুধু ফ্রেন্ড না, তুমি আমার বেস্ট ফ্রেন্ড। তোমাকে নিয়ে আমি অনেক চিন্তা করছি, তোমার সাথে আমার প্রেম হবে, তারপর বিয়ে হবে, তারপর গন্ডায় গন্ডায় ছেলে মেয়ে হবে, একাধিক সন্তানের জন্ম দেওয়া নিয়ে প্রতিদিন তোমার সাথে আমার ঝগড়া হবে। কি ব্যাপার, আধুনিক দম্পতিরা কোনো সন্তানই নিতে চায় না, আর তুমি ডজন খানেক সন্তানের কথা শুনেও চুপ করে আছো, কিছু তো বলো। হায় হায়, কোথায় গেল? স্বপ্না প্লিজ ওঠো, ভয় নেই, রেখার বিয়ে আগেই ঠিক হয়ে আছে, ছেলে আমেরিকা থাকে, একদিনে দুজনকে বিদায় করে দিব। স্বপ্না, স্বপ্না, ও মাই গড, নিঃশ্বাস তো পড়ছে কিন্তু শব্দ নেই কেন? পাবি পাবি, তোরাও ভাত পাবি, যা পারে তাকে। আমার এত বড় সর্বনাশ করো না। Yeah!
সব দইছে না ব্যথা, কেন মারছি কত দেহি? কেমন করে বলবো? আবে মুগ্ধা কবি, হারাম যা দইচস মাগার বিশ্ব হারাম এবার পারস নাই। তুই থাপ্পরের বদলে খোটা গাইরাই চস, আতরের সেনচিটায় নাম লেখাই চস, অনেক গন্ধ হইঙ্গা পুলিশ আইব, টাকা দাও। টাকা দিল কাজ হবি লালে, বাস আয় পড়ছ। আবে ওই ইবলিস, আমি তোরে ডাকছি ভাই। গরু বললি শকুন ডাকতে হয় না, বুঝতে পারতেছেন না জীবনের প্রশ্ন? কার ওই ছেমড়ির প্রেমিকে? না ভাই, আপনার আদরের ভাই। কথা কম ক, সাইজ কর, তোর সাইজ আমি বুঝা ফেলাইছি। কি বুঝি ফেলেছেন? আরে বোঝেন নি, আমার সাইজ বুঝতে হলি আপনাকে হাই স্কুল ভর্তি হতে হবে, কলেজে পড়তে হবে, ভার্সিটি পাশ করতে হবে। এই খুচরো টাকা গরমে কাজ হবি না, পাওয়ারে গরম আলাদা। তুই কারে পাওয়ার দেখাইতস? কারে? না না, আপনাকে না তো, উপরে। বুঝতে পারতেছেন না, কেস লম্বা হতে হতে অনেক লম্বা হয়ে গেছে, উপর থেকে চাপ আসতেছে, আর আমি চাপ খাতি খাতি স্যাঁতা হয়ে যাচ্ছি। আসামি ধরতে না পারলি আমার চাকরি থাকবি না রে। আপনার ভাই লেতু একটা ফ্যামিলিকে কান্না সাগরে ভাসা দেবে। আমার তো আসামি ধরতে হবে। মেয়ের স্বভাব চরিত্র কেমন ছিল? ভালো। কার কার সাথে মিশতো, প্রেম প্রেম করতো নাকি? কথার উত্তর দিন, প্রেমিকের সাথে অবৈধ মেলামেশার কারণে পেটে বাচ্চা কাচ্চা? খবরদার অফিসার, মুখ সামনে কথা বলবেন। জাহিদ, জাহিদ থাক বাবা, শান্ত হ, শান্ত হ। স্যার, খুনি ধরা পড়েছে। আমার সাথে কত খেলি? তুই খুন করিস না? আমি খুন করিনি। আমি খুন করিনি, আমি খুন করিনি, খুন করেছে লেদু। জাহিদ ভাই, বিশ্বাস করেন, আমি দীপাকে খুন করিনি, দীপাকে আমার চোখের সামনে খুন করেছে লেদু। আমাকে মেরে ফেলবে জাহিদ ভাই। দিদি কাতুকুল দিদি, দিদি হাত ধরে গেল, সালা শিকারি করছে না। বাহ ইন্সপেক্টর, বাহ, খুব দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনের দেখেছেন কি? ইন্সপেক্টর শিকদারে ডান্ডা খেলি, দেয়াল পর্যন্ত কথা বলে, ওই সালা তো স্বীকার করবি। ও স্বীকার না করলে তো আপনার খাওয়া হারামের টাকা হালাল হবে না। আপনি কি আমাকে
কাতেকুতো দেখছেন? মানে কি বলতে চান? মানে একদম পরিষ্কার, ওর উপর অত্যাচার করে আপনি জুমলার ভাইকে আড়াল করতে চাইছেন। আরে ওই সারাই খুন করেছে, আপনার সামনে ওই শালিশ চাওয়ালাকে মারতে মারতে হাগা দেব রে, আর মূর্তি মূর্তি স্বীকার করতে হবে। না, আমি খুন করিনি। ইন্সপেক্টর, রাশেদের গায়ে আর একবারও আপনি হাত দিতে পারবেন না। আরে বাবা, আইনের কাজে বাধা, আমার হাত ধরেছি? যে হাত আইন ছাড়া বেআইনি কামই করতে জানে না সেই হাত ধরেছিস তুই। কলার ছাড়ুন ইন্সপেক্টর, কলার ছাড়ুন। না ছাড়লি কি করবি? হ্যাঁ কি করবি? ভালো করেছিস, বেআইনি হাত দিয়ে আইনের মানুষকে কাতেকুতো দিছিস। এখন আমি আইনের ডান্ডা তোর পাছায় মারব। ওই নিয়ে যা শালা। ওই ইন্সপেক্টর, তুই রাশেদের গায়ে হাত দিবি না। ভালো হবে না ইন্সপেক্টর, আমি তোকে ছাড়ব না। ইন্সপেক্টর, আমি তোকে ছাড়ব না।